তো আমি এখানে হাফ কাপ মতো মেথি নিয়েছিলাম এবং সেটাকে আমি সারা ধরে ভিজিয়ে রেখেছিলাম। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ জলটা ইয়েলো গোল্ডেন কালার হয়ে গেছে, মেথিটাও ফুলে গেছে। তো এটা পেস্ট করতে যতটুকু জলের প্রয়োজন হবে আমি এই জলটা ইউজ করব। আর তার সাথে জেনে নেব যে এটা আমাদের কতটা উপকার করে চুলের ক্ষেত্রে। তো এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং নিকোটাইনিক অ্যাসিড, যা আমাদের চুল পড়া বন্ধ রাখে, খুশকি সমস্যা সমাধান করে। আর রয়েছে ফলিক অ্যাসিড, প্রচুর মাত্রায় ভিটামিন এ, কে, সি, যা আমাদের চুলকে হেলদি রাখতে সাহায্য করে। এছাড়া রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, যা আমাদের চুলকে স্ট্রং রাখে। তো নেক্সট আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা লিফ, তোমরা চাইলে এখানে জেলও ইউজ করতে পারো। তো অ্যালোভেরা আমাদের চুলের ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে, বিভিন্ন স্ক্যাল্পের সমস্যা, ইচিং সমস্যা, ড্যান্ড্রাফ সমস্যা দূর করে। এছাড়া রয়েছে ভিটামিন এ, সি, ই, যা আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ায়, চুলের গ্রোথ বাড়ায়। এবং রয়েছে ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, যা আমাদের চুল পড়া বন্ধ করে এবং যাদের অয়েলি স্কিন তাদের অতিরিক্ত তেলটাকে পরিষ্কার করে দেয়। দেন আমি নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে ঘন করে, খুশকি সমস্যা সমাধান করে এবং অনেকে আছে অল্প বয়সে চুল সাদা হয়ে যায়, তো পেঁয়াজ আমাদের এই সমস্যাটা সমাধান করে। তো আমি নেক্সট এখানে নিয়ে নিচ্ছি শালিমারের নারকেল তেল, তোমরা যে কোনো নারকেল তেল নিতে পারো, বাট সেটা এক্সট্রা ভার্জিন তেল হলেই বেশি বেটার হয়। নারকেল তেল সম্পর্কে আমি কী বলবো, এটা সম্পর্কে তোমরা সবাই অবগত। তো নারকেল তেল আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ায়, এতে করে চুল পড়া বন্ধ হয় এবং খুশকি সমস্যা দূর হয়। তো আমি নেক্সট নিয়ে নিচ্ছি এখানে ক্যাস্টর অয়েল, আমি এখানে অ্যারোমা ম্যাজিকের ক্যাস্টর অয়েল নিয়ে নিচ্ছি, তোমরা যে কোনো কোম্পানির ক্যাস্টর অয়েল নিতে পারো। ক্যাস্টর অয়েল রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং চুলকে নতুন করে গজাতে সাহায্য করে, চুলকে হেলদি করে এবং শাইনি রাখে। তো আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, মেথিটাকে পেস্ট করে নিয়েছি, অ্যালোভেরা জেলটাকে বের করে আমি ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজের রস তৈরি করে নিয়েছি। এবার আমি পেস্টটাকে তৈরি করব। পেস্টটাকে তৈরি করতে গিয়ে যতটুকু আমার মনে হবে যে অ্যালোভেরা জেল আর পেঁয়াজের রস লাগছে আমি ততটাই দেব। অ্যান্ড দেন আমি এখানে নারকেল তেল দেবো, আমি 2 চামচ নারকেল তেল এখানে অ্যাড করব। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুসারে তেলটা অ্যাড করবে। তো এর সাথে আমি 1 চামচ ক্যাস্টর অয়েল নেব, তারপর এটাকে আমি ভালো করে মিক্সড করব। তো ভালো করে মিক্সড করার পর আমার মনে হয়েছে যে এখানে আরেকটু আমি অ্যালোভেরা জেল আর পেঁয়াজের রস অ্যাড করতে পারবো। তো আমি সেটা নিয়ে নিয়েছি, আবার ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। অ্যান্ড দেন এবার আমার পেস্টটা রেডি, এবার আমি এটাকে অ্যাপ্লাই করব। তো আমি পুরো চুলটাকে পার্ট করে নিয়েছি, পার্ট করে করে আমি এটাকে পেস্টটাকে অ্যাপ্লাই করেছি। আর এটা আমি রুট টু লেন্থ অবধি পুরো চুলে অ্যাপ্লাই করব। আমি ভালো করে যাতে স্কাল্পে এটা লাগছে আমি সেটা মেক শিওর করব। অ্যান্ড দেন আমি এটাকে একটা বার্ন আকৃতিতে আমি পুরো চুলটাকে এইভাবেই এই প্রসেসেই লাগিয়ে যাব। তো প্যাকটা লাগানো আমার প্রায় কমপ্লিট। অ্যান্ড এখন আমি এটাকে 45 মিনিট থেকে 1 ঘন্টা মাথায় রাখবো শুকানোর জন্য, তারপরে আমি তোমাদেরকে দেখাবো। তো আমার এটা শুকিয়ে গেছে, আমি এটাকে ওয়াশ করে দেন তোমাদেরকে দেখাবো। তো আফটার ওয়াশ আমি তোমাদেরকে রেজাল্ট দেখানোর জন্য চলে এসেছি। আমি জাস্ট নর্মালি চুলে শ্যাম্পু করেছি, আমি কোনো রকম কন্ডিশনার সিরাম ইউজ করিনি, কারণ আমি তোমাদের দেখাতে চেয়েছি যে অনেস্টলি এটার কতটা রেজাল্ট দেয়। তোমরা দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি, কতটা শাইনি, কতটা সফট লাগছে, চুলটাকে নিজেই বারবার ধরতে খুব ভালো লাগছিলো।
তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার।